আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো চুরকি ব্রিজ সম্বন্ধে। তো এখন প্রায় আজকে 2020 সেপ্টেম্বরের 28 তারিখের মতো, তো এই সময় নদীতে খুব জল এসেছে। তো জলের ভিডিও আর কেমন কি ভয়াবহ অবস্থায় পরিণত হয়েছে সেইটুকু জানতে চাচ্ছি। তো আমরা এখন চুরকি ব্রিজ সেতু, যেটা আমরা কাশিরাম দাস সেতু নামে পরিচিত, তার উপর দিয়ে যেতে চলেছি। এইটা হলো সেই চুরকি ব্রিজ বা কাশিরাম দাস সেতু, তো কাটোয়া যাওয়ার একমাত্র রাস্তা। আমরা এখন চুরকিতে আছি, তো চুরকি ছেড়ে আমরা এখন অজয় নদীর উপর দিয়ে কাটোয়ার দিকে যেতে যাচ্ছি। তো ব্রিজের প্রায় অগ্রপ্রান্তে আমরা চলে এসেছি, তো ব্রিজটা শুরু হতে গেলে তো দেখুন নদীতে জলের অবস্থা কেমন। খুব দেখতে খুব সুন্দর লাগছে, কাশফুলের বন কাছে গেলে অনেক ভালো লাগে। নদী এখন তগমগ ভরে বয়ে চলেছে, অসাধারণভাবে সেই নদী টন্ত অবস্থায় মনে আছে। এত সুন্দর গভীর নদী, মনকে আপ্লুদ্ধ হয়ে যাচ্ছে। এখনও সেই গ্রাম বাংলার পাশ দিয়ে গরু বা মোষের গাড়ি এইভাবে যাচ্ছে। তো চলতে গিয়ে এখন উপর থেকে দেখতে ভালোই লাগছে, তবে নদীতে প্রচুর জল বেড়েছে, সবাইকে সাবধানে থাকতে বলছি নদীর তীরবর্তী এলাকাগুলো। তো এটাই আজকের ব্লগ শেষ।